যাচ্ছি সেজং ইউনিভার্সিটি। এই মুহূর্তে আমি ওসানে আছি। এখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো সেজং ইউনিভার্সিটি কেমন, তার ক্যাম্পাস কেমন, তার ফ্যাসিলিটিস কেমন, কী কী সুবিধা আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করব। আমি কিছু ইনফরমেশন শেয়ার করবো, ক্যাম্পাস শেয়ার করব। কুড়িয়াতে যেটা দেখা যায় যে রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, গাড়ি খুব দ্রুততার সাথে গাড়ি চালায়, তারা খুবই এক্সপার্ট। পাশে আপনারা দেখেন গাড়ি চালাচ্ছে, সে 100 কিলোর স্পিডে বা তার বেশি হবে সাই সাই করে চলে যাচ্ছে পাশে। দেখেন কত স্পিডে গাড়ি চালাচ্ছে, সে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা সিগন্যালে আছি, যেটা দেখা যায় যে এখানে অনেক জায়গায় সিগন্যাল রয়েছে, যেহেতু ওসান একটা ছোট শহর, অতটা কনজেশন নাই এবং সবাই ট্রাফিক আইন মেনে চলে। এবং কিছু জায়গা আছে জেব্রা ক্রসিং, এই জেব্রা ক্রসিং থেকে তারা খুব নিরাপদে পার হয়ে যায়। তবে ওরা ফাঁকা রাস্তায় অনেক জোরে গাড়ি চালালে ওরা সব জায়গায় নিয়মকানুনটা মেনে চলে, যে কারণে নিরাপত্তার দিকটা অনেক এখানে সুন্দরভাবে আছে। বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে এখানে, যেমন ট্যাক্সি, বাস সার্ভিস, সবগুলোই লাক্সারিয়াস মোটামুটি এবং অ্যাফোর্ডেবল এবং রিজনেবল। তো একটা সমস্যা যেটা বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো, যে তারা ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে পারে, বাংলাদেশ থেকে কিছুটা ধারণা নিয়ে আসতে পারে। যেমন আমি ট্যাক্সি নেয়ার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন, অবশ্যই আমি ওভারকাম করার কিছু রাস্তা খুঁজে নিয়েছি, বাট স্টুডেন্টরা প্রথম যারা আসবে তারা অনেকটা হয়তো এই বিষয়ে কিছু চ্যালেঞ্জেস ফেস করবেন। স্টেশনের কাছাকাছি চলে আসছি, রাস্তাঘাটগুলো খুবই গোছানো এবং খুবই প্ল্যান রয়েতে করেছে তারা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো। এবং এখানে পার্কিং প্লেসগুলো তো নির্দিষ্ট পার্কিং প্লেসগুলোতে তারা গাড়ি পার্ক করে থাকে, যে কারণে কোনো প্রবলেম নাই। আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাতে কোনো দোকান নাই আমাদের দেশে। যে একটা পরিকল্পিত দেশ বা পরিকল্পিত এদের শহরগুলো, যা না দেখলে আসলে কল্পনা করা যায় না। সাবওয়ের জন্য ওয়েট করতেছি, এখন সাবওয়েতে উঠব, চলে আসছে, লাইনে আছি, জাস্ট ইন টাইম। No, what about that dead building? Yeah, that is the behind it. There, library. This is the library. I'll just take you. Ask. I would like to take you to the 15th floor.